আপনাদের মিটিংও হয়েছিল, এই বিষয়ে কোনো ডেভেলপমেন্ট আছে? আমি একটা জিনিসই বলব যে আমরা এখান থেকে গেছি, গিয়ে ভারতের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী উনার প্রতিনিধি হিসেবে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আমাদের ডেকেছে, আমাদের পার্টির সুপ্রিমো মহারাজ প্রদ্যুৎ কিশোর মাণিক্য দেববর্মা উনিও ছিলেন সেখানে, বিজয় রাঙ্খল ছিলেন, বিধায়ক কৃষকেতু দেববর্মা ছিলেন, বিধায়ক বিশ্বজিৎ কলই ছিলেন, আমি ছিলাম, আমরা ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি প্রতিনিধি ওনার বিশদ বক্তব্য শুনল। অনেকক্ষণ, এক দেড় ঘন্টার উপর ভারত সরকার ত্রিপুরায় চির শান্তি এবং ত্রিপুরাকে আরও বেশি প্রগতিশীল করে তোলার লক্ষ্যে প্রতিটি অংশের মানুষ যেন তার নিজস্ব অধিকার নিয়ে, তার পরিচয়, তার স্বাধীন সত্তা নিয়ে থাকতে পারে, সেই বিষয়ে ভারত সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করছেন এটাকে উনি বিস্তারিতভাবে আমাদের কাছে তুলে ধরবেন। অ্যান্ড আই পার্সোনালি আই এম সো ইমপ্রেসড, সো হ্যাপি যে এই এত ব্যস্ত শেডিউলের মধ্যে, আসামটা তো আর আমাদের ত্রিপুরার মতো রাজ্য না, এটা একটা বড় রাজ্য, উনি সময় দিয়েছেন এবং মাননীয় গৃহমন্ত্রী এই দেশের কি বলতে চেয়েছেন, ভারত সরকার এবং মোদিজির স্বপ্ন ত্রিপুরার ত্রিপ্রাসা ওয়ানসা সমস্ত অংশের মানুষের জন্য ওনারা পারমানেন্টলি অংশ পরম্পরায় জেনারেশন টু জেনারেশন আমাদের মধ্যে যেন আর বিভেদ না হয়, কোনো ধরনের আমাদের মধ্যে সংঘাত যেন না হয়, সেই দিকে হাঁটার যে একটা রুট ম্যাপটা ওনারা তৈরি করছেন এইটা উনি শুনিয়েছেন এবং ধৈর্য ধরতে বলেছে। আরও একটা সিদ্ধান্ত হয়েছে যে টাইম টু টাইম আমি অনিমেষ দেববর্মা বা আমাদের কোনো বিধায়ক কোনো নেতা কেউ এই সংক্রান্ত ব্যাপারে মিডিয়াকে আপডেট করবে না। আপাতত আসামের যিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উনি দেশবাসীর কাছে এবং আমাদের রাজ্যবাসীর কাছে টাইম টু টাইম আপডেট করবেন, এবং যতটুকু গতকাল আলোচনা হয়েছে তিনি আজকেও একটা আপডেট নিয়ে মিডিয়া বন্ধুদের মুখোমুখি হবেন। ওনার হয়তো বা নিজের ফেসবুক এবং টুইটার সোশ্যাল মাধ্যমেও উনি কী কী হচ্ছে এই বিষয়ে বলবেন। তো এই অধিকার আমার নেই, তবে উই আর ভেরি হ্যাপি, হ্যাপিলি উই কেম ব্যাক, এবং ত্রিপুরায় যা হবে খুব ভালোই হবে, শুভ হোক, ত্রিপুরা আরও অগ্রগতির পথে এগিয়ে যাক, ভগবান এবং ঈশ্বরের কাছে এই প্রার্থনা আমাদের থাকে। তাহলে 27th এর মধ্যে যে ইন্টারলোকিয়েটর নিয়োগের বিষয়টা অবশ্যই হবে, মানে 27th কেন বলা হয়, এইগুলো সব কেন হলো না এবং কবে হবে, এভরিথিং এই অ্যানাউন্সমেন্টের দায়িত্ব ভারতের গৃহমন্ত্রীর পক্ষ থেকে একমাত্র ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেডার চেয়ারম্যান হিসেবে উনি টাইম টু টাইম আপডেট। যেহেতু নেডার কথা বলছেন, এক্ষেত্রে কি ত্রিপুরা থেকে বিজেপির কোনো প্রতিনিধি আপনাদের সঙ্গে থাকছে? আমাদের ডেকেছে, আমরা গেলাম, ওনার বাড়িতে পূজা হচ্ছিল, পেট ভরে আমরা প্রসাদও খেলাম খুব ভালো, এবং জুতো নিয়ে আমাদের ঢুকতে বলেছেন, ভেরি ফ্যান্টাস্টিক। এবং ওইখানে গিয়ে একটা শিখলাম যে মুখ্যমন্ত্রীদের কোয়ার্টার কীভাবে হয়, মন্ত্রীদের কোয়ার্টার কি হয় শিখার একটা ব্যাপার আছে, আমি জানি না, আমার তো সেই ক্ষমতা নাই। যে আমাদের এখানে মিডিয়া বন্ধুদের একটা গ্রুপ, সেখানে মিনিস্টার এবং চিফ মিনিস্টাররা কীভাবে কাজ করার পরিবেশে থাকেন এটার উপর একটা স্টাডি টোর হওয়া উচিত। বিউটিফুল। তাহলে স্টেট বিজেপির কেউ থাকছে না আপনাদের সঙ্গে মিটিংয়ে? আমি তো কাউকে দেখিনি, সে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই ছিল। ওই হরফ নিয়ে একটা চিঠির ব্যাপারে যে আপনি বিধানসভায় কথা বলছিলেন, এটা কোনো ডেভেলপমেন্ট আছে? যেটা সিবিআই ডেভেলপমেন্ট রাজ্য সরকারই বলবে, এবং যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী হাউসে বলেছেন যে এই বিষয়ে দেখবেন এবং স্পিকার নির্দেশ দিয়েছেন ওনাকে, আর উনি যদি না করেন তাহলে তো অধ্যক্ষ মহোদয় স্পিকারের নির্দেশটাকে অমান্য করার সামিল হবে। এবং 31 তারিখের মধ্যেই
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের কাছে রোমান স্ক্রিপ্ট না, সেখানে বাংলা স্ক্রিপ্টের কথাও বলা থাকবে। আই এম টেলিং দিস ম্যাটার শুড বি ভেরি ক্লিয়ার। আমি অনিমেষ দেবমা, কিন্তু আমার সমস্ত নোট মোস্টলি আমি বাংলাই করি, আপনারা দেখবেন। আমি যদিও টুকটাক ইংরেজি বলি, আই স্টিল রাইট ইন বেঙ্গলি এবং আমি পছন্দ করি এটা। আমি বলছি যে যারা রোমানে লিখতে চায় তাদের কথা উল্লেখ থাকবে এবং বাংলা থাকবে। বাংলা কেন থাকবে না, বাংলা থাকতেই হবে। যারা বাংলায় লেখাপড়া করবে কি করে লিখবে, এরা বাংলায় লিখবে। তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ ছিল স্কুল এডুকেশনের ডাইরেক্টর থেকে যে চিঠি সিবিএসসির কাছে যাবে, বাংলা এবং রোমান হরফ দুইটা স্ক্রিপ্টের কথাই উল্লেখ থাকতে হবে। আমার একটা